ভাই আপনি গিজারের ভিতরে আগুন লাগাই দিচ্ছেন কেন? ভাই মানুষ গিজার বিক্রি করার জন্য কত কিছু করে দেখি, শুধু আর দেখি আর হাসি। আপনি এখানে এতক্ষণ ধরে চেষ্টা করেন, কারণ তো ভাই আমরা তো পিওর গ্লাস উল গুলো ব্যবহার করার চেষ্টা করছি, কারণ আপনি জানেন ফারাজ কর্পোরেশন যেসব প্রোডাক্ট গুলো বানায় নিজস্ব তত্ত্বাবধানে, তারা কখনো দুই নম্বরে কোনো কিছু জিনিস বানায় না, করেও না। গরম পানি পাবো মোটামুটি? এই প্রশ্ন যারা করে তারা আসলে নিউ বর্ন যদি কেউ থেকে থাকে তাহলে তারা করে, কারণ আজ থেকে আট দশ বছর আগে কিন্তু সেই মাল্টি ইন্টারন্যাশনাল কোম্পানির কিন্তু গিজার গুলো ছিল না, তখন থেকে কিন্তু ডাব্বা গুলো কিন্তু চলে আসতেছিল। আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা, দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার কাছে 15,000 টাকা আছে, ঠিক আছে আপনি খরচ করতেই পারেন, কিন্তু এখন এই মূল্যস্ফীতির বাজারে 15,000 টাকাতে দামি গিজার যদি আপনি যদি একটা জায়গায় দুইটা কিনতে পারেন, আপনার যদি সেম কাজ করে তাহলে আপনি কেন দামি জিনিস কিনবেন আমাকে বলেন। এখন ভাই আমি একটা কথা বলি, অনেকেই বলে এই যে গিজার গুলো আছে এইগুলাতে কোনো প্রোটেকশন নাই, এক স্তর দুই স্তর থ্রি স্তরের যে প্রোটেকশন পদ্ধতি সেটা এটা অবলম্বন করা হয় না, দ্বিতীয়ত এটাতে এটার ভিতরে কোন রকম গ্যাসুল দেওয়া হয় না, ইটালিয়ান কয়েল থাকে না, এইগুলা ইন্টারন্যাশনাল গুলাতে থাকে, এইটা বলেই তো এটা ডাবল দাম রাখতে স্যার আমরা কিনতে বাধ্য হচ্ছি। কিন্তু আসলে দুর্ঘটনা রোধ করায় কি এই গিজার কাজে লাগবে? তার আগে আপনার কথা অনুযায়ী, ঠিক আছে আপনার কথা আমি বুঝছি, কিন্তু তাহলে আমাকে বলেন, হ্যাঁ আমাদের গিজার গুলো কেন মানুষ কিনবে, কেন কিনবে না, কারণ আমরা 14,000 ট্যাঙ্কটা ইউজ করছি। এটা কি যারা আসলে বলে, জি অবশ্যই। আচ্ছা আপনাকে এবার দেখেন, আমি এবার উঠাই দে, আপনি কয়জনকে দেখছেন জানি না, উঠে দেখানোর জন্য যে দেখেন আমাদেরটা উঠে দেখেন, এই যে দেখেন ট্যাঙ্ক পিওর জিপি শীট। আচ্ছা পুরো 14,000 জিপি শীট আপনি এসে দেখে বুঝে নিয়ে যাবেন, পুরোটা যদি আপনার কাছে মাপার স্কেল থাকে আপনি হাতে হোক আর যেভাবেই হোক আপনি দেখে পুরোটা নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই আমার। দেখেন এই যে গ্লাসুলের গ্লাসুলের আপনার ইনসুলেশন যেটা বলে আর কি, গ্লাসুল ইনসুলেশন দেওয়া, এই যে হচ্ছে আপনার ট্যাঙ্ক 45 লিটারের ট্যাঙ্কি, 67 লিটারের ট্যাঙ্কি, এই হচ্ছে আউটার বডি স্টিলের। এর মধ্যে আরেকটা কথা আমি আপনাকে বলি, এখন অনেকে দেখি বাজারের মধ্যে অনেক ধরনের গিজার বের হয়েছে, অনেক ধরনের গিজার বের হয়েছে বলে ফাইবার বডি, তাদের কাছে আমার প্রশ্ন, মানে যারা আপনি কিনবেন তারা তো অবশ্যই বুদ্ধিমান, আপনারা যেসব জায়গা থেকে কিনতে যাবেন আপনারা দেখেন গ্লাসুল, হ্যাঁ ভাই গ্লাসুল আছে, ওকে ঠিক আছে গ্লাসুল আছে, আপনি একটু আগে বললেন না যে প্রোটেকশনের ব্যাপারটা, আপনার গ্লাসুল আপনাকে প্রোটেকশন দিল, ওকে ফাইন, আপনার ট্যাঙ্কি আপনাকে প্রোটেকশন দিল, এর বাইরে যে আপনার বাইরের বডিটা যে প্লাস্টিক হয় তাহলে সেটা কিভাবে প্রোটেকশন দিবে আমাকে বলেন তো? তাহলে তো গিজারের যে বডিটা তার কোনো প্রোটেকশন থাকলো না। অবশ্যই থাকলো না, যারা এবিএস বলে বিক্রি করে আপনি যা বলবেন ঠিক আছে ভাই আগুন ধরায় দেন তো। আপনার বডিটা কি দিয়ে? আমারটা স্টিল বডি, গ্যালভানাইজিং শীট বডি, এটা গ্যালভানাইজিং শীট মানে হচ্ছে এটা হচ্ছে আপনার হোয়াইট কালার কালার কোটিং করা, ডাইরেক্ট কালার কোট করা, আমাদের আমাদের কোনো প্লাস্টিক না কোনো ফাইবার না, কালার কোট করা। আব্দুল্লাহ ভাই মনে আরো কিছু প্রশ্ন চলে, অবশ্যই বলেন। অনেকেই গিজারের কথায় বলতে যায় যে তাদের গিজার নাকি 48 ঘন্টা পানি গরম থাকে, যারা এটা ব্যবহার করে তারাই বলতে পারে, আমাদের কাস্টমার রিভিউ আমি বলি, আমার কাস্টমার রিভিউ 12 থেকে 16 ঘন্টা 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত পাইছে। আচ্ছা এটা আমি নিজের বলা না, আমার যেসব কাস্টমার রিভিউ, যদি কেউ প্রুফ চান যে ভাই আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমি আমার কাস্টমারের সাথে কনভারসেশন হোক বা স্ক্রিনশটটা যে ভাই আপনি কতটুকু পাচ্ছেন আমি আপনাকে সেটা দেখাই দিব, কোনো সমস্যা নাই। এবার আমি আপনাকে বলি কেন 48 ঘন্টা যারা বলে বা কেন, আপনার গিজারটা আসলে বুঝতে হবে পানি কত বেশি গরম থাকবে। আচ্ছা এখন সর্বপ্রথম আসি একটা গিজারে আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ গিজারের সর্বপ্রথম কাজটা হয় গিজারের ইনার যে ট্যাঙ্কটা, হ্যাঁ এই ট্যাঙ্কটাই হচ্ছে সবচেয়ে বড় মূল জিনিস। ট্যাঙ্কের মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে, 12, 14, 16, 18 স্ট্যান্ডার্ড মান অনুযায়ী 14 হচ্ছে বেস্ট, 14 গ্যাজ। জি আমাদেরটা 14 গ্যাজ, আমাদের যে মনে করেন যে অনেক বড় বড় যারা আছে মোটামুটি সবাই এটাই ব্যবহার করে। আচ্ছা বা এর থেকে একটু বেশি বড় হোক, কিন্তু 16 কিন্তু নর্মালি যাদের হচ্ছে মিডিয়াম রেঞ্জের বাজেট থাকে তারা 16টাই ব্যবহার করে। এখন 14 গ্যাজের যে জিনিসটা ব্যবহার করে, আপনি 14 গ্যাজের ট্যাঙ্কটা ব্যবহার করলেন,
আপনার এটা ধরুন 10 ঘন্টার প্রোটেকশন দিবে অটোমেটিক। আপনি যদি এটা নাও দেন, গ্লাসুলটা নাও দেন, তাও 10 ঘন্টা দিল, গ্লাসুল দিলে আরো 4 থেকে 5 ঘন্টা সে বাড়বে, তাহলে তো কতক্ষণ হলো? 14-15 ঘন্টা হয়ে গেল, 15 ঘন্টা হলো, তাহলে আর কি লাগে আমাকে বলেন। আচ্ছা, এই আমরা একটু জানাই, আমরা আজকে ফারাজ কর্পোরেশনে আছি, যাদের কিন্তু শীত উপলক্ষে একটা র্যাফেল ড্র ক্যাম্পেইন চলতেছে। আপনি গিজার কিনলে প্রাইজে তো জিতবেন, কারণ সরাসরি নিজস্ব কারখানা থেকে ওনারা তৈরি করে থাকেন, কিন্তু গিজার কিনলে আপনি আজকে উপকৃত হবেন, গিফট জিতে নিতে পারেন। তাদের অ্যাড্রেসটা হচ্ছে নবাবগঞ্জ রোড, লালবাগ, সহজ করে বলতে গেলে বিজিবি 1 নম্বর গেট, সেকশন বটতলায়। আর এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে অর্ডার করে সারা দেশ থেকে কিনে নিতে পারবেন। আচ্ছা ভাই, নতুন অবস্থায় যখন ঠান্ডা পানি দিলাম, পানিটা গরম হইতে কতক্ষণ সময় লাগবে? আচ্ছা, অনেকে আসলে এই প্রশ্নগুলো করে থাকেন যে আমরা মানে সেলারদের রিভিউগুলো নেন। আমি আজকে আমার কোনো রিভিউ দিচ্ছি না, আমি আমার কাস্টমারদের রিভিউ দিচ্ছি। আমার কাস্টমাররা যারা 45 এর ব্যবহার করে, তারা কেউ 7 মিনিটও কে গরম পানি থেকে শুরু করে পাইছে, 12-13 মিনিট তার সময় লাগছে, কেউ 12-17 মিনিটও পাইছে আছে। এটা কেন হয় এবার আমি আপনাকে বলি। আপনার হয়তো যারা ঢাকার মধ্যে আছে, তাদের পানির প্রেশারটা ভালো, তখন পানিটা তাড়াতাড়ি ফিল আপ হয়ে, সেই ফিল আপ অনুযায়ী আপনার মনে করেন যে এই তার মনে করেন এটা তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। যারা একটা মফস্বল এরিয়াতে আছে, তাদের একটু আস্তে আস্তে বা পানিটা লোড, কারণ অনেক সময় আমরা যে আইটেম গুলো দিয়েছি, প্রেশার ভালো লাগালে পানি কিন্তু প্রেশারটা একটু কম আসে। যারা মফস্বল এরিয়া, ঢাকার বাইরের কথা বলছি, ঢাকার ভিতরে কথা বলছি না, ঠিক আছে, তো সেক্ষেত্রে তো অন এভারেজ আমরা 8-15 মিনিট আমরা আমাদের ফুল গরম আমরা ধরে রাখি। আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখবেন তো। আপনারা যারা লাইভে আছেন, আমাদেরকে একটু জানান যে সাউন্ডটা ঠিক আছে কিনা। আমরা অলরেডি লাইভে আছি ফারাজ কর্পোরেশন থেকে। আচ্ছা, এটা কত লিটার, কত কত লিটার অ্যাভেলেবল আছে আমাদের কাছে? বর্তমানে 67টা আর 45টা আছে আমাদের কাছে। স্টিল বডির একটা ভেরিয়েশন ছিল, এটা আপাতত স্টক আউট, সেটা সামনে আসলে তখন আমরা আবার সেটা উন্মুক্ত করে দিতে সবার জন্য। আপনারা সেট করে দিতে পারবেন কিনা? জি অবশ্যই, আমরা ঢাকার মধ্যে ইনস্টলেশন করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঢাকার বাইরেও আমরা ইনস্টলেশন করে দিতে পারবো না, কারণ ঢাকার বাইরে আমাদের সেই আপাতত এক্সেসটা আপাতত নাই। আচ্ছা, একজন বলতেছে কোনো প্রবলেম হলে কি চেঞ্জ করে দিবেন কিংবা সার্ভিস আছে কিনা? আচ্ছা, যদি কোনো গিজারে কোনো সমস্যা হয়, এখন প্রথমে এটার ওয়ারেন্টির আওতায় আসবে। ধরেন আপনার গিজারে হিটিং কোনো ইস্যু হয়েছে, আমরা কয়েলটা চেঞ্জ করে দিব। আমরা প্রথমত যে কাজটা করবো আমরা চেঞ্জ করে দিব, সেক্ষেত্রে কাস্টমারের কাছ থেকে 1 টাকা চার্জ আমরা নিব না। গিজার বাবদ কাস্টমারকে 1 টাকা পে করতে হবে না। যদি কয়েলের সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা কয়েলটা চেঞ্জ করব। ট্যাঙ্কি যদি লিক হয় বা এরকম কোনো সমস্যা, আমরা ট্যাঙ্কি চেঞ্জ করে কাস্টমার কাছে পাঠাবো। এরপরে যদি পুরো বডিতে কোনো সমস্যা হয় গিজারে, তাহলে আমরা তাকে পুরো বয়লার চেঞ্জ করে একটা রিপ্লেসমেন্ট দিয়ে দিব। এখানে অনেকে আবার অনেকে মনে করে যে গিজারে কোনো সমস্যা হলে আমরা কি নতুন আরেকটা পাবো কিনা, না আসলে ব্যাপারটা ওরকম না। ওয়ারেন্টি প্রথমে আসবে, তারপর যদি সেটা সলভ হয়ে যায় তাহলে হলো, আর যদি না হয় তখন রিপ্লেসমেন্ট আমরা পাবো। আচ্ছা, অনেকে বলতেছে কত দিনের ওয়ারেন্টি, আমরা একটু দেখাই দিই। আমরা যে গিজারটা দেখাচ্ছি ফরাস কর্পোরেশনের নিজস্ব প্রোডাক্ট, রয়্যাল স্টার ওয়াটার হিটার, অটোমেটিক ওয়াটার হিটার, এখানে 3 বছরের কিন্তু গ্যারান্টি দেওয়া আছে, পাশাপাশি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, মানে মোটামুটি 8 বছর কিন্তু আমরা নিশ্চিত। জি জি অবশ্যই, 3 বছর থেকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, এই গিজার সেট আপ করার জন্য আমার কি কি লাগবে, এগুলো কোথা থেকে পাবো? এগুলো আমরা দিয়ে দিব। গিজার সেট আপের জন্য যেসব জিনিসগুলো লাগে, দেখেন আমাদের এলিমেন্ট গুলো দেখেন। আমরা এর আগে হয়তো অনেকে বলতে পারেন বা দেখছেন যে আমরা কালো পাইপ গুলো দিতাম, কিন্তু এখন আমরা সেগুলো কালো পাইপের বদলে স্টেনলেস স্টিলের ব্রাশ পাইপ গুলো আমরা দিচ্ছি। প্রেশার ভালভ পাবেন, একটা বল ভালভ পাবেন, নিপেল পাবেন, বুশ পাবেন, টি আর টে, মোট কথা যেসব জিনিসগুলো দরকার গিজার লাগানোর জন্য আমরা সবগুলোই দিয়ে দিচ্ছি কিন্তু। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার একটু আমরা প্রাইস গুলো জানতে চাই ভাই, আর কি কি গিফট আছে, আমরা যে গিজারটা কিনবো সেই গিজার কিনলে কি কি পেতে যাচ্ছি সেটা একটু বল। এর আগে দিয়ে আমি আরো একটু মানে কাস্টমারদেরকে দেখাতে চাই আমাদের কয়েল গুলো, আমাদের থার্মোস্ট্যাট গুলো দেখেন, আমাদের কয়েল গুলো দেখেন। এই এটা হচ্ছে আমাদের কয়েল, এইটা থার্মোস্ট্যাট। আমরা হচ্ছে যারা ইম্পোর্ট করে তাদের থেকে আমরা নেই, আমরা ইম্পোর্ট করি না, আমরা নিজেরা অ্যাসেম্বলি করে ঠিক আছে, কিন্তু আমরা নিজেরা ইম্পোর্ট করি না। আর আরেকটা কথা হচ্ছে, আরেকটা ব্যাপার আপনাকে বলতে চাই, এই যে দেখতেছেন এই সুইচটা, এটা রেগুলেটরের মতো। জি আচ্ছা, অনেক এখন অনেক গিজার যেগুলো দেখতেছেন বাইরে যেগুলো সুইচ করা,
টেম্পারেচার কন্ট্রোল করা যায়। এটার কাজ কিন্তু আসলে কিন্তু এই জায়গা থেকে হয়। আচ্ছা, এটার জন্য এক্সট্রা কোনো সুইচ আলাদা করে সবকিছু কয়েলের উপরে। তো আমার কথাটা হচ্ছে যে জিনিসের কাজ অল্প সেটা আমি বাড়তি টাকা দিয়ে কেন আমরা বাড়তি টাকা দিয়ে জিনিসপত্র কিনবো? কারণ ভাই আমরা একটা জিনিস কি দেখেন, এখন দেশের যে বর্তমান পরিস্থিতি, সবাই কিন্তু একটা অর্থনৈতিক মন্দার ভিতর দিয়ে। জি জি অবশ্যই। এখন প্রয়োজন কিন্তু সবার আছে, কারণ শীতকালে দেখা যায় মা বাবা কি ছোট বাচ্চা কি নিজের ফ্যামিলি মেম্বারের কেউ কিন্তু ঠান্ডায় ওইভাবে আপনার গোসল টোসল করতে গিয়ে কি ঠান্ডার কাজ করতে গেলে পারে না, তার জন্য গিজার কিন্তু এখন আমি যদি ভাই দেশের গিজারকে এমন ভাবে বলে দিলাম যে ইন্টারন্যাশনাল গিজার গুলো আসলে বাইরের কান্ট্রি কিন্তু টাকা কামাই নিয়ে চলে গেল, অবশ্যই অবশ্যই, বাট সেম কাজ কিন্তু আমার অর্ধেক খরচ হচ্ছে, বাকি অর্ধেক দিয়ে পুরো মাস চালাইতে পারে। আপনি চাইলে সেম প্রাইস আপনি দুইটা গিজার কিনেন না। আপনার যদি মনে হয় যে না আমি শুধু গিজারটা আমার ওয়াশরুমে লাগাবো না, আমি রান্নাঘরে ইউজ করব, আপনি এই গিজারও কিন্তু সেটা চাইলে করতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই যদি আমি 45 লিটার ইউজ করি আমি কতজনের ফ্যামিলিতে ইউজ করতে পারবো, আর যদি 67 লিটার ইউজ করি কতজনের ফ্যামিলিতে? আপনি যদি মিনিমাম 4 জন হন তাহলে আপনি 45 ইউজ করতে পারবেন, আর যদি আপনি 4 জনের অধিক হন তাহলে 67 ইউজ করতে পারবেন। অথবা আপনারা যদি মনে করেন আপনি চাচ্ছেন যে আপনি কি বেসিনে ইউজ করবেন বা কিচেনে ইউজ করবেন, আপনি তাহলে 67 লিটারটা ইউজ করে আপনি ওয়াশরুমে এবং হচ্ছে বেসিন বা যেটা থাকে বা হচ্ছে আপনি রান্নাঘরের সিঙ্কে চাইলে সেটা কানেকশন করে নিতে পারবেন, এক ইয়ারতে সবগুলো হয়ে যাবে আপনার। আচ্ছা, এবার আমরা প্রাইসটা জানতে চাই। আমাদের গিজারের যে প্রাইসটা হচ্ছে 45 লিটারের প্রাইস 6,800 টাকা, 6,800 টাকা, আর 67 লিটারের যে প্রাইসটা হচ্ছে 7,500 টাকা। আচ্ছা, 45 লিটার হচ্ছে 6,800 টাকা, আর এখানে যা অ্যাক্সেসরিজ আছে সবকিছুই আপনাকে দেওয়া হবে, আর 67 লিটারের প্রাইস হচ্ছে 7,500 টাকা। এবং সবচেয়ে মজার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের কাছে দুটো অফার আছে। একটা হচ্ছে স্ক্র্যাচ কার্ড অফার, ফারাজ কর্পোরেশন থেকে গিজার বা কফি মেশিন এবং অন্যান্য আইটেম কিনলে স্ক্র্যাচ কার্ড ঘোষণা আর আকর্ষণের পুরস্কার জিতুন। এই ডিসকাউন্ট বা স্ক্র্যাচ কার্ড আপনি ঘোষণা নগদ টাকা থেকে শুরু করে অনেক কিছু আপনারা কিন্তু ইভেন ডেলিভারি চার্জও ফ্রি পেয়ে যেতে পারেন, ডেলিভারি চার্জও ফ্রি পেতে পারেন যদি স্ক্র্যাচ কার্ডে আসে ওঠে। জি, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের আরেকটা অফার হচ্ছে মেগা ক্যাম্পেইন উপলক্ষে রেফেল ড্র। এই রেফেল ড্রতে মোবাইল, স্মার্ট টিভি, ব্লেন্ডার, রাইস কুকার সহ 30টি আইটেম পর্যন্ত আপনারা গিফট পেতে পারেন। দেখেন এখানে কিন্তু দেখেন এই যে রাইস কুকার, ব্লেন্ডার, এয়ার ফ্রায়ার, কফি মেকার, এগুলো সব আইটেম, টিভি, তারপরে ওয়াশিং মেশিন, সবকিছুর ভেতরে আপনি কিন্তু জিতে যেতে পারেন। এখান থেকে একটা করে যদি প্রোডাক্ট কিনেন আপনাকে একটা করে টোকেন দেওয়া হবে, সেই টোকেন থেকে আমরা কিন্তু নির্বাচন করব যে কে বিজয়ী হয়েছে। আচ্ছা, অর্ডার প্রসেস কিভাবে অর্ডার করবো আমরা? আপাতত যদি কেউ আমাদের কাছে দুই সিস্টেম অর্ডার করতে পারবেন, দুই সিস্টেম বলতে যদি কেউ সুন্দরবনের মাধ্যমে নিতে চান সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে স্ট্রিট ফাস্ট, আমরা কুরিয়ারের মাধ্যমে আমি দিতে পারি। স্ট্রিট ফাস্ট হোম ডেলিভারি দিয়ে থাকে, সুন্দরবন আপনার জেলা সদর পর্যন্ত দিয়ে থাকে। তো হোম ডেলিভারি যদি নিতে চান সেক্ষেত্রে 350 টাকা ডেলিভারি চার্জ আসবে, সেটা হচ্ছে আপনাকে অ্যাডভান্স করতে হবে। আর যেগুলো হচ্ছে আপনার সুন্দরবনের মাধ্যমে চাচ্ছেন যারা নিতে, সেক্ষেত্রে 250 টাকা অ্যাডভান্স করতে হবে। মোট কথা 250 টাকা অ্যাডভান্স যদি করেন, বাকি টাকাটা যখন পণ্য পাবেন তখন দিলেই আমাদেরকে হবে। আচ্ছা, তো ভিউয়ার্স আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এখন আরেকটা ইনফরমেশন, যেহেতু এটা ইলেকট্রিক ভাই, ইলেকট্রিক লাইন হইলে বাঙালি কিন্তু একটু ভয় পায়, কারণ কারেন্ট আমরা যত ব্যবহার করি কারেন্ট আমাদের তত কাছের মানুষ কেড়ে নিয়ে চলে যায়। তো এই গিজার করলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সবই পাচ্ছি, আমি কি বৈদ্যুতিক বিস্ফোরণের হাত থেকে রক্ষা করতে পারবো আমার পরিবারকে? বৈদ্যুতিক বিস্ফোরণের জন্য যেসব জিনিসগুলো দায়ী, মূলত প্রথমত হচ্ছে ট্যাঙ্কির যে কোয়ালিটি, কেন এটা ব্লাস্ট হয়। আপনি আমাদের যে গিজারগুলো এটা কিন্তু চাইলে আপনি হাই রাইজ বিল্ডিং এ ইনশাল্লাহ লাগাতে কিন্তু ফলস সিলিং এর জন্য, এগুলো সব ফলস সিলিং এর জন্য রাইজের লাগাতে পারেন। আমাদের জন্য কিন্তু আমাদের এই গিজার গুলো কিন্তু আলাদা করে, যে হাই রাইজ বিল্ডিং এর জন্য আলাদা করে করা হয়েছে, লো রাইজ বিল্ডিং এর জন্য করা হয়েছে, জি না, আমাদের গুলো একটাই করা হয়েছে, আপনি চাইলে কিন্তু সবগুলোতে লাগাতে পারবেন। এখন আরেকটা প্রশ্ন করি ভাই, আমার ভাই মনে অনেক প্রশ্ন, আমাদের ভিউয়ার্সরা কিন্তু তাদের প্রয়োজনীয় সব প্রশ্ন করে ফেলতে পারে না। যেমন এই যে এক ভাই 45 লিটার নিবো, আপনি নিতে পারবেন, তবে আপনাদের জন্য আমি প্রশ্ন করে নিতে চাই, যারা টপ ফ্লোরে তাদের পানির প্রেশার কিন্তু কম, কিংবা যারা হচ্ছে মফস্বলে ডুপ্লেক্স বাড়ি কিংবা বাড়ির ওপরে হচ্ছে আপনার একটা ছাদ একতলা, তারা কি এইটা রেগুলার প্রেশারে পানিটা পাবে? রেগুলার প্রেশারই পাবে, সেক্ষেত্রে যারা তখন সেফটি বাল্বটা না লাগালেও চলবে, তখন আপনার সেফটি বাল্বটা দরকার নেই, আমরা দিয়ে দিব। যদি আপনি সে রেখে দিবেন, আপনি নর্মাল ভাবে লাগালে আপনি কিন্তু সেই প্রেশারটা কিন্তু পাবেন, ওকে, কোনো সমস্যা নেই সেটাতে।
তোকে ধন্যবাদ ভাই, আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন জেনে নিলাম। আপনারা যারা গিজার কিনতে চান, আমি এখন আমার তরফ থেকে আপনাদেরকে কিছু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে ভাই, আপনি আপনার বাসায় গিজার ইউজ করেন তো? জি, আমার বাসায় চারটা রুম, চারটা রুমের মধ্যে তিনটাতে এই গিজার আছে। আমার এই গিজারগুলো বিদ্যুৎ বিল কত দেন? আচ্ছা, মাসের যে বিদ্যুৎ বিল হিসাব করে তা, এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কতটুকু ব্যবহার করতেছেন। ধরেন আপনি আজকে দিনে, আপনার বাসায় মানুষ আছে চারজন, আপনি সারাদিনে তিনবার ইউজ করলেন। নর্মালি যখন সকালবেলা আটটার দিকে দশ বা পনেরো থেকে বিশ মিনিট ইউজ করলেন, এরপরে হচ্ছে আপনার মনে করেন বিকালে বা রাত্রে, যাই হোক, কিন্তু পানি তো গরম থাকলো। গরম থাকলো, আমি ধরলাম যে আপনি তিনবার ইউজ করলেন বিশ মিনিট করে এক ঘন্টা। হ্যাঁ, এক ঘন্টা আমাদের এটার কয়েল হচ্ছে পনেরোশো ওয়াট, এই যে এখানে লেখা আছে। তো অলমোস্ট যদি আপনার মনে করেন যে আমি যদি ধরি যে আপনার দেড় ইউনিটের মতো যদি ধরি যে হ্যাঁ আসছে, দেড় ইউনিট আপনার যদি পনেরো টাকাও অন এভারেজ ধরি যে এরকম, কারণ বাসা বাড়িতে বেশি হয় না, তারপরে আপনার ক্যালকুলেশন এখন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা, হাইয়েস্ট পাঁচশো টাকার মতো বিল আসবে। ভাই এখন একটা কথা কই, জি বলেন, হুজুকের ঠেলায় অনেক জায়গায় ভিডিও করতে অনেক অনেক কথা বলে কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য, কেউ বলে দেড়শো টাকা নাকি গিজারের বিল আসে, এটা সম্ভব? ক্যালকুলেশনে যারা কম মানে অজ্ঞ তাদের তাদের কাছে এটা মানে পিথাগোরাসের সাথে যাদের কোনো সম্পর্ক নাই তাদের কাছে আসলে দেড়শো টাকা। কারণ আপনি একটা হিসাব করেন, আপনার পনেরোশো ওয়াটের একটা কয়েল, এই কয়েলের মানে এটার ওয়াট হচ্ছে পনেরোশো, এটা যদি নর্মালি আপনার এক ঘন্টা চলে আপনার কতটুকু ইউনিট সেটা আসলে আপনার মানে ইয়ে করতে হয় না, আপনি এটা যদি গুগলে ক্যালকুলেশন করেন তখনই কিন্তু বের হয়ে যাবে। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন করি ভাই। জি বলেন। দুনিয়ার প্রশ্ন করলাম, রাগ না 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 করে জমা চলে ভাই। এখন অলরেডি ইনস্ট্যান্ট হিটার নামের একটা ফসেট মার্কেটে অ্যাভেলেবল আছে, ওইখানে তাদের দাবি হচ্ছে গিজারের লাগানোর খরচে ফসেট কিনুন। তো সেটা কিনে ওইখানে কি সুবিধা অসুবিধা, আপনি ওটার সাথে আপনারই কম্পেয়ার, যেহেতু আপনি ফসেট বিক্রি করেন, আপনার গিজার ব্যবসায়ী, আপনি সেখানে কি ডিফেন্স করবেন? আমার আমার অনেক কাস্টমার আসলে চায় যে ভাই আমি ইনস্ট্যান্ট এগুলো লাগাবো, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনারা চাইলে লাগাতে পারেন, সেটা আপনাদের ব্যাপারে। আপনার এই রিভিউটা আমার চাইতে বেশি ভালো হবে যারা আসলে কিনে প্রতারিত হচ্ছে তাদের থেকে। কেন এবার আমি আপনাকে বলি, নর্মালি একটা ইনস্ট্যান্ট যে হিটার গুলো সেগুলোর ওয়াট কত? আপনি যদি তিন হাজারের একটা কয়েল নন স্টপ এক ঘন্টা চালান, আমার এটা যদি পনেরো টাকা বিশ টাকা, তাহলে সেটার বিল আসবে কত? বিল আসবে চল্লিশ টাকা, ধরেন চল্লিশ টাকা করে। আপনি তাহলে সেটা ইনস্ট্যান্ট আপনি কতক্ষণ আপনি ইউজ করতে পারতেছেন, সেটারও তো লোড নিতে হবে। দুই ঘন্টা ধরেন, দুই ঘন্টা আশি টাকা, সেক্ষেত্রে মাসে চলে গেল তিন হাজার চব্বিশশো টাকা, চব্বিশশো টাকা সুদের। আপনি তো এটা বিলের কথা বললাম, মফস্বল এরিয়াতে এত লোডের কতগুলো বিল্ডিং আছে বা কতটুকু জায়গা আছে? আমার নিজের গ্রামের বাড়িতে তো এত লোড নেওয়ার মতো মানে ক্যাপাসিটি তো নাই। একটা ফ্রিজ চলতে গেলে, একটা ফ্রিজ টিভি বা একটা নর্মাল দুটো ফ্রিজ চলতে গেলে হিমশিম খায়, সেখানে আপনি তিন হাজার ওয়াটারটা কিভাবে ইউজ করবেন আপনি আমাকে বলেন। অনেকে প্রশ্ন করতেছে দোকানে এসে নেওয়া যাবে কিনা, আপনার ফরাস কর্পোরেশনের অনলাইন মাধ্যম থেকেও কিনতে পারবেন। আর এছাড়া নবাবগঞ্জ রোড, আমি একটু সহজ করে বলি, সিকশন বটতলা অনেকেই চিনে থাকেন, সেই সিকশন বটতলায় যদি চলে আসেন, বিজিবি এক নাম্বার গেটে এসে ওনাদের নাম্বারে ফোন দিলে রিসিভ করে নেবে, ওনাদের অফিসে এসে কিনতে পারবেন। আর যা দেয়া হচ্ছে এখানে মোটা মোটা পাইপ, তারপরে লাগানোর যা যা লাগে সব কিছুই আপনি অ্যাভেলেবেল পাবেন। তো ভাই অসংখ্য ধন্যবাদ, আজকের মতো এখানে বিদায় নিব, দামটা একবার জানিয়ে দিই। জি, ৪৫ লিটার সবকিছু সহকারে দাম ৬৮০০। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।